সরকার থেকে একটা প্রণোদনা দেয়, ওনারা বলছে যে 13,500 টাকা দিবে, আর ওই সার্টিফিকেট আনতে লাগবে আমার 14,000 টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন সরকার থেকে একটা প্রণোদনা দিচ্ছে 13,500 টাকা, কিন্তু সেই প্রণোদনা তুলতে গেলে প্রবাসীদের খরচ লাগছে 14,000 টাকা। শুনছি যে সরকার থেকে একটা প্রণোদনা দেয় 13,500 টাকা, তো আমি এটা ইন্টারনেটে সার্চ করে আমি পেলাম এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভবনে উপরে ওনারা এটা সার্ভিসটা দেয়। যাওয়ার পরে ওনারা বলছে যে আপনার যে পাসপোর্টের যে ভিসার কপি ডকুমেন্ট যা আছে সব নিয়ে আসেন ফটোকপি করে। তা আমি নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওনারা একটা ফর্ম ফিল আপ করে আর বলে যে আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন, আপনার ব্যাংক সার্ভিস, আপনার যে কোনো প্রশিক্ষণ নিতে হবে। ওইখানে আসার পরে তারা ওনাকে একটা স্লিপ দেয়, আমাকে রিটার্ন মাইগ্রেন্ট রেফার স্লিপ। তো ওইখানে উল্লেখ থাকে যে আপনি একটা সেবা নেবেন ইলেকট্রিক। ঠিক আছে, আমি ইলেকট্রিক যেহেতু আমার দক্ষতা আছে আমি আবার নিব। তো আমাকে ওনাকে লোকেশন দেয় মালিবাগে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। তো ওইখানে যাই আমি, ওনার একটা স্লিপে সিল আনি এবং কি একটা সিগনেচার আনি, ওনা ওনাকে জমা দিই। জমা দেওয়ার পরে ওনাকে আমি ফোন দিই যে কী করবো, আপনি ওখানে প্রশিক্ষণ নেন। তো এখানে আমি যাই এবং লাস্ট টাইমে যখন আমি বলছি যে সার্টিফিকেট দেন, ওনারা বলছে আপনার পেমেন্ট কে দিবে। আমি বলি এটা তো সরকারি পক্ষ থেকে দেওয়ার কথা, তা আমি কীভাবে দেবো। তো না, ওনাকে ফোন দেন। তো ওনাকে ফোন দেওয়া বলতাছি যে ভাই এরকম এরকম ব্যাপারটা যে ওনারা টাকা চাচ্ছে 14,000 টাকা, নাহলে সার্টিফিকেট দিবে না। তো উনি বলছে তো আপনার প্রণোদনা কিসের জন্য দিচ্ছি 13,500 টাকা। তো আমি তো ভাই জানি না, আমার তো টাকার দরকার, আমার তো প্রশিক্ষণ অলরেডি আমি ফেরত আসছি, আমার তো টাকা দিলে আমি একটা কিছু করে খেতে পারবো। তবে আজকে 5 মাস হয়ে যায় না, টাকার কোনো খবর। ওনারা বলছে যে 13,500 টাকা দিবে, আর ওই সার্টিফিকেট